নমস্কার, 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পুজোর আগে একবার কুমোরটুলি না গেলে বাঙালির যেন পুজো সম্পূর্ণ হয় না। কাঠামোর উপর মাটির প্রলেপ পড়লেই মা যেন অন্যরূপে সেজে ওঠেন। কিন্তু এই মাটির প্রতিমার দেখা মেলে না পূর্ব মেদিনীপুরের পটাশপুর ব্লকের পচেটগড় রাজবাড়ির দুর্গোৎসবে। এখানে পটচিত্রেই পূজিতা হন দেবী দুর্গা। 500 বছরের সুপ্রাচীন এই পুজোকে ঘিরে প্রচলিত আছে নানান কাহিনী। কথিত আছে, এই রাজবাড়ির আদি পুরুষ শ্রী কালু মুরারি মোহন দাস মহাপাত্র ছিলেন আকবরের রাজকর্মচারী। ওড়িশার রাজা মুকুন্দ দেব আকবরের সঙ্গে একত্রিত হয়ে যখন গৌড়ের রাজা গৌরেশ্বর সুলেমান কররানির বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেন, তখন সেই যুদ্ধে কালু মুরারির অসামান্য কৃতিত্ব প্রকাশ পায়। সেই সময় পটাশপুর পরগনা এসে বাদশাহ প্রদত্ত নানকর ভূমি লাভ করে জমিদারিত্ব সূচনা করেন কালু মুরারি। প্রথমে কল্যাণপুরে থাকলেও পরবর্তীকালে পচেটগড় গ্রামে এসে বিশাল গড় নির্মাণ করেন ও 5টি শিবলিঙ্গ সহযোগে পঞ্চেশ্বর মন্দির স্থাপনা করেন। শক্তি সাধনার সময় থেকেই রাজবাড়িতে দুর্গাপুজোর প্রচলন শুরু হয়। সেই সময় মহালয়া থেকেই পুজোর আচার অনুষ্ঠান শুরু হয়ে যেত। তবে কালের নিয়মে রাজবাড়ি তার প্রাচীন জৌলুসতা হারালেও পুজোর নিয়মকানুনে কোনো কার্পণ্য করতে নারাজ রাজ পরিবারের বর্তমান প্রজন্মের সদস্যরা। এখন কিভাবে হয় এই ঐতিহ্যবাহী পুজো? আসুন শুনে নেওয়া যাক পচেটগড় রাজবাড়ির ম্যানেজার কিশোর কুমার দাস কি বলছেন এই প্রসঙ্গে। পুজো দুর্গা উৎসব প্রায় 500 থেকে 550 বছর ধরে চলছে। কিভাবে এই পুজো শুরু হয়েছিল? এই পুজো শুরু হয় এখানটায়, আমাদের যখন জমিদাররা আসেন উড়িষ্যা থেকে, এখানটায় আসেন। উড়িষ্যা থেকে আসার পরে এখানে ওনারা শ্রীকৃষ্ণ কিশোরাইজুর মন্দির স্থাপন করেন। স্থাপনের পরে এখানে আমাদের দুর্গা উৎসব শুরু হয়। এই দুর্গা উৎসব কিন্তু মাটির প্রতিমা দিয়ে দুর্গা উৎসব হয় না, এখানে সোলার প্রতিমা। এই সোলার প্রতিমা প্রায় 500 থেকে 550 বছর ধরে পুজো হচ্ছে। কী কী নিয়ম নিষ্ঠা মেনে করেন? নিয়ম নিষ্ঠা বলতে প্রচুর নিয়ম নিষ্ঠা, যেহেতু রাজবাড়ির পুজো, ষষ্ঠী থেকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া মানে দশমী, দশমী পর্যন্ত একবারে নিয়ম মেনে মানে সময় ধরে পুজো করা হয়। এবং ওখানে আগে আমি শুনেছি পানি চাল কুমড়ো, যেটা বলে চাল কুমড়ো বলি দেওয়া হতো, সেই বলিটা এখন তুলে দেওয়া হয়েছে। এখন বলিটা এখানে হয় না, এখন একবারে মানে রীতি মেনে পুজোটা হয়। আমাদের খবরের বিভিন্ন বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নাম্বারে। বছরের অন্যান্য সময় রাজবাড়ির বর্তমান প্রজন্মের সদস্যরা কর্মসূত্রে বাইরে থাকলেও পুজোর কয়েকটা দিন কিন্তু এই রাজবাড়ি তাদের একমাত্র ডেস্টিনেশন হয়ে ওঠে। এই প্রসঙ্গে রাজবাড়ির এক সদস্য অনিক দাস মহাপাত্র জানালেন, আমাদের যারা বাইরে আত্মীয় পরিজনরা থাকেন তারা এখানে আসেন এবং খুব আনন্দ করে আমাদের বন্ধু বান্ধবরা আসেন এবং এই পুজো আমরা যথেষ্ট ভালো করে কাটাই। রাজ পরিবারের সদস্য ছাড়াও পুজোর কয়েকদিন এই রাজবাড়িকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের উৎসাহ থাকে তুঙ্গে। তাই এখনও পুজোকে কেন্দ্র করে পচেটগড় রাজবাড়ির দুর্গা দালান কার্যত জমজমাট থাকে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, 7 আওয়েক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়েক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।